শুক্রবার রাত 8টা নাগাদ আমিনুলের বাড়িতে যান রেজ্জাক মোল্লা। প্রায় ঘণ্টাখানেক পরিজনদের সঙ্গে কথা বলেন। আমিনুলের বাড়িতে বসে নিশানা করেন তৃণমূলকে। এমন একটা দিন, আমরা তো ভেবেছিলাম 10 বছর আমাদের লিকোপ্লাস লাগিয়ে থাকতে হবে, না আই ওয়াজ রেডি ফর দ্যাট। তো 10 মাসের পরে বোঝা গেল যে লিকোপ্লাস দরকার নেই, এখন মোটামুটি মুখ খোলা যাবে। আর 20-21 মাসের অবস্থা এসে এখন তো যা দেখা যাচ্ছে যে এমন একটা দিন যাচ্ছে না যে কোনো দিন একটা বড় ঘটনা হবে। সরকার বলতে তো কি বোঝা যাচ্ছে না, মানে ওয়ান ম্যান ইজ পার্টি, ওয়ান ম্যান ইজ গভর্নমেন্ট। আমিনুল কাণ্ডের মধ্যে অনেকেই রিজ কাণ্ডের ছায়া দেখতে পেয়েছেন। এদিন রেজ্জাকের গলাতেও উঠে আসে সেই রিজ কাণ্ড। না, রেজানোর ক্ষেত্রে তো গভর্নমেন্টের অ্যাটিটিউডটা ঠিক ছিল না, ছিল না বলেই তো সেটাকে একটা পাবলিক ইস্যু হয়েছে, এবং সেটাও তো ওয়ান অফ দি রিজন ফর দি ডাউনফল অফ দি লেফট। এ নিয়ে তো কোনো কোশ্চেন নেই, কারণ আননেসারি পুলিশকে গার্ড করার দরকার ছিল না, যে করেছে ই উইল সাফার। রেজ্জাক এদিন বলেন, আমিনুলের মৃত্যুর পর তাঁর পরিবার আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। তাঁর দাবি, সরকার আমিনুলের পরিবারের পাশে দাঁড়াক। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।